সুপ্রিয় শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল তিস্তা নদী। এই চিত্রটি হচ্ছে বড়াইবাড়ি গঙ্গাছড়ার। পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাংপাড়া, সাউথপাড়া, বড়াইবাড়ি। এই হচ্ছে পাইকান প্রাথমিক বিদ্যালয়, পাশে পাইকান ফাজিল মাদ্রাসা। গত বছর এই মাদ্রাসাটির অর্ধেক জমি সহ পীর সাহেবের মাজার নদীতে বিলীন হয়ে গেছে। এবছর যদি ব্লক দ্বারা এই জায়গাটি রক্ষা করা না হতো, তাহলে পুরো গঙ্গাছড়া সহ রংপুর জেলার বৃহত্তর অংশ নদীতে পরিণত হতো। তবে এবছর নদীর স্রোত পানির পরিমাণ গত বছরের চেয়ে অনেক বেশি। পানির অবস্থার অবনতি না হলে সাউথপাড়া, ব্যাংপাড়া নদীতে পরিণত হবে। আপনারা যে সামনে বাঁধটি দেখতে পাচ্ছেন, এটির এখনো কাজ চলছে, এটি এখনো পাকা করা হয়নি। তবে বড়াইবাড়ি ও গঙ্গাছড়াকে রক্ষা করতে হলে এই বাঁধটির কাজ পাকাপোক্তভাবে করতে হবে বলে এলাকাবাসীর দাবি। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে সরকারের নজরে পৌঁছানোর জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। আল্লাহ হাফেজ। চলে গেলাম।